নিপা এমন একটি ভাইরাস যা পশু পাখি থেকে মানুষে ছড়ায় ভাইরাসটি মস্তিষ্ক বা শ্বসনতন্ত্রে প্রদাহ তৈরির মাধ্যমে মারাত্মক সব রোগের সৃষ্টি করে নিপাহ ভাইরাসে এনসেফালাইটিস নামক মস্তিষ্কের প্রদাহজনিত রোগ হয় নিপাহ ভাইরাস রোগটি অত্যন্ত ছোঁয়াছে যে পরিবারে একজন নিপাহ ভাইরাস রোগী পাওয়া যায় ওই পরিবারে এই রোগ আক্রান্তের সংখ্যা বাড়ার খুব সম্ভাবনা থাকে এটি কিভাবে ছড়ায় মূলত বাদুরের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায় আমাদের দেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় এই সময় খেজুরের রস সংগ্রহ করা হয় এবং বাদুর গাছে বাধা হাড়ি থেকে রস খাওয়ার সময় ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায় সেই বাদু নেপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খাওয়ার মাধ্যমে মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়তে পারে আবার বড় জাতীয় খাবার যা বাদুর খেয়ে বিভিন্ন স্থানে ফেলে রাখে সেই বড়ই খেলে মানুষ আক্রান্ত হতে পারে এই ভাইরাসে আক্রান্ত মানুষ অন্য মানুষও এই ভাইরাস ছড়াতে পারে